আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। প্রীতি এবং শুভেচ্ছা, আমি রিজওয়ান নাবিদ। চলে আসছি গত 24 ঘন্টা বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টোটাল আপডেট নিয়ে। সবার প্রতি অনুরোধ থাকবে, অবহেলা নয়, সচেতনতার দৃষ্টিতে আপনার চারপাশের মানুষের দিকে তাকান। আজ যে সংক্রমণের শিকার হয়েছে আপনি তার দিকে অবহেলার দৃষ্টিকে তাকাচ্ছেন, তাকে অবহেলা করতেছেন, কাল হয়তো এই শুনে আপনিও শিকার হতে পারেন। তাই অবহেলা নয়, সচেতন হন, আরেকজনকেও সচেতন করুন। চলুন দেখে নিই আমরা এক নজরে গত 24 ঘন্টা বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টোটাল আপডেট। ক্ষমা চাচ্ছি সবার কাছে, আজকে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড হাওয়া, সে সাথে বালু উঠতেছে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি নিজে সচেতন থাকুন এবং আপনার পরিবারের সকলকে এই সংক্রমণের সচেতন করে তুলুন। চলুন শুরু করা যাক। করোনা ভাইরাস আপডেটে গত 24 ঘন্টা বাংলাদেশে আরও 3,803 জন আক্রান্ত হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট টোটাল বাংলাদেশে। সর্বমোট আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়ে গেছে। আজ হিসেব অনুযায়ী 1,02,292 জন টোটাল বাংলাদেশে এই সংক্রমণে আক্রান্ত। গত 24 ঘন্টা সুস্থ হয়ে বাসায় ফিরছে 1,975 জন। এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে বাংলাদেশে 40,164 জন। গত 24 ঘন্টায় আরও নতুন করে 38 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এই সংক্রমণে শিকার বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন অবস্থা থেকে। এ নিয়ে টোটাল বাংলাদেশে মৃতের সংখ্যা 1,343 জন। গত 24 ঘন্টায় টোটাল বাংলাদেশে বিভিন্ন ল্যাবে এই সংক্রমণের নমুনা পরীক্ষা করা হয়েছে 16,259 জন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সতর্ক করুন, আপনার আশপাশের সবাইকে সচেতন করুন এই সংক্রমণ থেকে সেফটিতে থাকার জন্য, সেভের থাকার জন্য। চলে যাচ্ছি না, ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামীকাল 24 ঘন্টার আপডেটে। সে পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।